চৈত্র মাসে কি দিলে হবে অর্থনাশ? শত্রুনাশের জন্য চৈত্র মাসে আরম্ভ করুন নীলকণ্ঠ মহাদেবের বিশেষ মন্ত্র। ভাগ্য নির্ধারণ করে ভবিষ্যৎকে। সবাই তো আর সমান ভাগ্য নিয়ে জন্মায় না, কেউ বা ভাগ্যের কৃপায় বলবান হয় ভাগ্যবান, আবার কেউ কপাল দোষে দুর্ভাগা। আপনি কোন দলে পড়ছেন ঠান্ডা মাথায় ভেবে দেখুন না একবার। জানেন তো, সনাতন ধর্ম ও আমাদের শাস্ত্র আমাদের ঢেলে দিয়েছে অফুরন্ত সম্ভাবনা, কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকে মানতে চাই না। বিশ্বাস যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখবেন বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আমার আলোচনা তাদের জন্য যারা ঈশ্বরে ভক্তি ও শাস্ত্রে বিশ্বাস রাখেন। আপনাদের ভালো লাগায় ও ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেল 100,000-এর বেশি সদস্যের পরিবার, ফেসবুক পেজও 100,000-এর পরিবার। যত বড় পরিবার দায়িত্ব তত বেশি। আমিও আমার সাধ্য মতন চেষ্টা করব নতুন নতুন তথ্য সমৃদ্ধ আলোচনা করতে, শাস্ত্রীয় মন্ত্র ও উপাচার দিতে, যা আপনাদের চলার পথকে মসৃণ করবে আশা করব। চৈত্র মাস অর্থাৎ দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস, মা লক্ষ্মীর কৃপাপ্রাপ্তির মাস। মানুষ সমাজবদ্ধ জীব, একে অপরকে নিয়ে মানুষ থাকতে পছন্দ করে। এর ফলস্বরূপ নিজেদের মধ্যে দেওয়া নেওয়া হয়েই থাকে। তবে শাস্ত্র মতে এর কিছু বিধিনিষেধ রয়েছে। চৈত্র মাসের কিছু বিধিনিষেধ রয়েছে শাস্ত্র মতে। চৈত্র মাস আধ্যাত্মিক মাস ও পবিত্র মাস। চৈত্র মাসে কিছু কিছু জিনিস রয়েছে যা কাউকে দেবেন না এবং নেবেনও না কারো কাছ থেকে। নিজের পরিবারের মঙ্গলের জন্য মানুন এই বিধিনিষেধ। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সামান্য ভুলে অমঙ্গল আসুক আপনার সংসারে। যদি জানতে চান কি সেই জিনিসপত্র যা চৈত্র মাসে আদান প্রদান অর্থাৎ দেওয়া নেওয়া হলে আপনার জীবনে আপনার সংসারে চরম অর্থকষ্ট অর্থাৎ আর্থিক বিপর্যয় আসবে, মন দিয়ে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমার অনুষ্ঠানটি ভালো লাগে তবে আশা করব অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আরও অনেকে দেখতে পায় শুনতে পায়। আর এই ধরনের শাস্ত্রীয় আধ্যাত্মিক আলোচনার জন্য যারা উৎসাহী তারা আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব ও লাইক করবেন। আসা যাক মূল আলোচনাতে। ধার নেওয়া ও ধার দেওয়া উচিত নয় চৈত্র মাসে, তবে আপনি যত খুশি দান করতে পারেন, কিন্তু আপনি ততটাই দিন যতটা আপনি ফেরত পাওয়ার আশা করছেন না, অর্থাৎ নিঃস্বার্থভাবে দিন। নিজের ব্যবহার করা বস্ত্র অর্থাৎ পুরনো জামা কাপড় কাউকে ব্যবহার করতে দেবেন না, এমনকি পুরনো জামা কাপড় কাউকে একেবারে দিয়ে দেওয়াও একদম উচিত নয়। খাদ্যদ্রব্য ধার দেওয়া চলবে না চৈত্র মাসে। অনেক সময় দেখা যায় পাশের বাড়ি বা চেনা পরিচিত কেউ চাল ডাল মশলা চিনি কখনো লঙ্কা ধার নিয়ে থাকেন, হয়তো পরে আবার ফেরতও দিয়ে দেন। কি খুব ভালোভাবে শুনে নিন, চলবে না, দেওয়া যাবে না। বিশেষ করে চাল অর্থাৎ অন্ন মা লক্ষ্মী স্বরূপা। চৈত্র মাসে চাল দিলে নিজের ঘরের লক্ষ্মীকে অন্যকে দিয়ে দেওয়া হয়ে যাবে। আমাদের বাঙালি ঘরে অতিথি আগমন বেশি হয়, অনেক সময়
মহিলারা তাদের সিঁদুর নিয়ে আসতে ভুলে যান, তখন আপনার সিঁদুর সে ব্যবহার করতে চান। মাথায় রাখুন, কোনোভাবেই চৈত্র মাসে আপনার ব্যবহৃত সিঁদুর কাউকে দেবেন না, এতে আপনার স্বামীর অমঙ্গল ও অর্থনাশ হবে। ধাতু হাত বদল করা চলবে না কোনোভাবেই, অর্থাৎ অনেকে সোনার গয়না চেঞ্জ করেন, পুরনো দিয়ে নতুন নেন, এটা চৈত্র মাসে করবেন না। অনেকে অ্যালুমিনিয়াম তামা পেতলের ভাঙা বাসনও চেঞ্জ করেন, এটাও কিন্তু চৈত্র মাসে করা চলবে না। অর্থাৎ আপনার ব্যবহৃত কোনো গয়না বা আপনার গৃহে ব্যবহৃত কোনো ধাতুর বাসনপত্র কোনোভাবেই চৈত্র মাসে পরিবর্তন করা চলবে না, এতে অর্থলাভ অবশ্যম্ভাবী, আপনার পজিটিভিটি চলে যাবে অন্যের কাছে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, মানলে শালগ্রাম শিলা অর্থাৎ নারায়ণ, আর না মানলে কারো কাছে পাথর। মানা না মানা যার যার ব্যক্তিগত বিষয়। শিবের প্রিয় চৈত্র মাসে যারা ভালো থাকতে চান দেবাদিদেব মহাদেবের কৃপায় শত্রু নাশ করতে, শত্রুর হাত থেকে নিজেকে ও প্রিয় পরিবারের সদস্যদের রক্ষা করতে, শত্রু জয় করতে, তারা চৈত্র মাস থেকে আরম্ভ করুন নীলকণ্ঠ মহাদেবের বিশেষ মন্ত্র। চৈত্র মাসের প্রথম সোমবার থেকে আরম্ভ করুন। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং রৌং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। মন্ত্রটি আরও একবার আপনাদের বলছি, মন দিয়ে শুনুন। ওম হ্রিং রৌং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। মহাদেব সমুদ্র মন্থনের বিষ নিজ কণ্ঠে ধারণ করে বিশ্ব চরাচরকে রক্ষা করে হলেন নীলকণ্ঠ, সেখানে আপনার শত্রু তো সামান্য ব্যাপার। যারা শত্রুর জ্বালায় জেরবার, প্রকৃত শত্রুতার শিকার, তারা প্রতিদিন নীলকণ্ঠ মহাদেবের এই বিশেষ মন্ত্রটি 108 বার জপ করুন, বিজয় আপনার হবেই। যদি ভালো লাগে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, নিত্য নতুন নতুন আধ্যাত্মিক আলোচনা ও উপাচারের অনুষ্ঠান সবার আগে দেখার জন্য।